নমস্কার বন্ধুরা, অর্পিতাস কিচেন আহারে বাহারেতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি ক্ষীরে, নরম ক্ষীরের তৈরি পাটিসাপটা। শীত মানেই পিঠেপুলি খাওয়ার মরশুম, সব সময় বাড়িতে কিছু না কিছু পিঠে বাঙালির পরিবারে হয়েই থাকে। তা এরকমই শীত, নতুন শীত পড়ার সঙ্গে সঙ্গে নতুন গুড় দিয়ে আমি বানিয়ে নিয়েছি নরম ক্ষীরের তৈরি পাটিসাপটা। প্রথমে আমি এখানে এই 200 গ্রাম সুজি এখানে মেপে নিচ্ছি। মেপে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবার আমি এই কাপেরই একটা মতো দুধ দিয়ে আমি সুজিটাকে ভিজতে দিলাম। সুজিটা এরকমভাবে ভিজিয়ে আমি আধ ঘন্টা মতন রেখে দেব। কাদা কাদা করে সুজিটা একটুখানি ফুলে উঠবে। এইভাবে সুজিটাকে আমি এরকমভাবে দুধে ভিজিয়ে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা, এখানে আধ ঘন্টা হয়ে গেছে এই দুধে যে সুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু একদম পুরো এরকম ভাবে হয়ে সুজিটা ফুলে উঠে একদম এরকম হয়ে গেছে। এইবার আমি এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 1 কাপ পরিমাণ এখানে ছোট কাপের 1 কাপ মতন গুড় দিলাম। এবার আমি এই মিশ্রণটা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে একটু এবার জল ইউজ করব। এবার এমনি রুম টেম্পারেচারে রাখা জল আমি ইউজ করছি। এখানে ভালো করে এরমভাবে মেখে নিতে হবে, হাত দিয়ে পরিষ্কার হাত দিয়ে এরমভাবে ভালো করে মেখে নিতে হবে। জলটা একেবারে দেব না, একবারে দিলে পরে আবার পাতলা হয়ে যেতে পারে। এইভাবে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি যাতে গুড়ের দানা একটাও না থাকে। এইভাবে ভালো করে ময়দাটা দেওয়ার পরে, গুড়টা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার আমি এভাবে আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। ক্ষীরটা আমার ঠিক এরকম হয়েছে, ঠান্ডা হওয়ার পরে এরকম হয়েছে, জমে গেছে, একদম খুব জমেনি, একটু নরমের উপর আছে। ক্ষীরটা আমি একটুখানি মিষ্টি দিয়ে করেছি। এবার আমি এই ক্ষীরটা দিয়ে করে নেব পাটিসাপটা। চলুন দেখতে থাকুন আমার সঙ্গে কিভাবে আমি পাটিসাপটাগুলো তৈরি করছি। একদম সুন্দরভাবে গুড়, সুজি, ময়দা, দুধ সব কিছু দিয়ে যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম, সামান্য একটু জল সব দিয়ে
কিন্তু একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। একটু ঘন লাগছে, এবার আমি সামান্য একটু জল মিশিয়ে ঠিক পারফেক্ট ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আমি এর মধ্যে আর এই এক হাতা জল দিয়ে দিয়েছি, এক হাতা জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমার মনে হচ্ছে পুরোপুরি ঠিকঠাক হয়েছে। চলুন এবার আমি পাটিসাপটাগুলো ভেজে আপনাদের সঙ্গে শেয়ার করি। ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি, এবার গরম হয়ে এসছে। এবার আমি এই একটুখানি বাটিতে ঘি গরম করে নিয়েছি, নিয়ে এবার একটা বেগুনের গোটা দিয়ে আমি ফ্রাই প্যানের মধ্যে লাগিয়ে দিচ্ছি। এবার আমি এখান থেকে এক হাতা ব্যাটার এর মধ্যে তুলে দিলাম। এইভাবে এবার আলতো করে এরকম ভাবে ফ্রাই প্যানটা একটু ঘুরিয়ে আমি একটুখানি এটাকে ছড়িয়ে দিচ্ছি। একটু টাইম দিতে হবে, ওপরের অংশটা একটুখানি শুকানো পর্যন্ত একটু টাইম দিতে হবে। প্রায় শুকিয়ে আসছে দেখুন। এরকম অবস্থাতে আস্তে আস্তে এরকম ভাবে আমাদের পাটিসাপটা কিন্তু সুন্দর ভাবে তৈরি। একই রকম ভাবে আমি একটুখানি ঘি দিয়ে দিলাম। আর ব্যাটারটা দেওয়ার সময় প্রত্যেকবারই কিন্তু এরকম ভাবে ভালো করে ঘেটে তারপরে দিতে হবে। এক হাতা নিয়ে আমি ফ্রাই প্যানটা এরকম ভাবে গোল করে ঘুরিয়ে এটাকে ছড়িয়ে দিচ্ছি। হাতা দিয়েও আপনারা চাইলে ছড়াতে পারেন, কিন্তু তাতে করে একটুখানি ওপরটা এরকম হয়ে যায়। আমি এভাবেই করি। শুকাতে শুরু করছে, এবার আমি এই ঘিটা এখানে দুটো নিলে একটু উল্টাতে সুবিধা হয়, সেই জন্য আমি এরকম দুটো নিয়ে নিয়েছি। এরকম ভাবে এটাও হয়ে গেছে। সামান্য জল দিয়ে নিচ্ছি। শুকাতে শুরু করলে তখন কিন্তু দেবেন, তার আগে দেবেন না।
এভাবে আমি একে একে সব চপটা গুলো ভেজে নেব। ঘিটা এরমভাবে গরম তাওয়ার মধ্যে মাখিয়ে নিচ্ছি, নিয়ে ব্যাটারটা ভালো করে এরমভাবে ঘেটে নিয়ে এখানে এক হাতা দিয়ে দিচ্ছি। দিয়ে এই তাওয়াটাকে একটুখানি এরমভাবে গোল করে এরমভাবে ঘুরাচ্ছি, তাই দেখুন ছড়িয়ে যাচ্ছে। এবার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এই উপরে সারফেসটা শুকানো পর্যন্ত। অল্প অল্প করে যখন শুকাতে শুরু করবে তখনই এটা আস্তে আস্তে করে আমি খিরটা ছড়িয়ে দেব। এবার এটা দেখুন ওই ঠিকটা দিতে দিতে পুরোটা কিন্তু সারফেসটা কিন্তু শুকিয়ে গেছে, শুকানোর পর মোড়ানোটা করতে হবে। যেহেতু এটা আমি ব্যাটারটাতে আমি খেজুরের গুড় দিয়েছি সেহেতু কিন্তু এই সুন্দর রংটা হচ্ছে। চিনি দিয়ে যদি আমি ব্যাটারটা করতাম তাহলে একটু সাদা হতো। বন্ধুরা আমাদের পাটিসাপটা কিন্তু প্রায় শেষের দিকে, সবকটি পাটিসাপটা খুব সুন্দর ভাবে উঠেছে, কোনো করতে কোনো অসুবিধা হয়নি। আর এই সুজি আর ময়দার মিশ্রণে আমি যেরকম ভাবে দেখালাম এইভাবে এই পাটিসাপটা করলে তা কিন্তু খুব সুন্দর খেতে হবে। অনেক সময় চালের গুঁড়ো ব্যবহার করলে পাটিসাপটা একটু শক্ত হয়, কিন্তু সুজি ময়দা দিয়ে আমি যেভাবে করলাম সেভাবে করলে আপনারা গরম অথবা ঠান্ডা যখনই খান না কেন তখনই কিন্তু সুন্দর খেতে হবে। আর সুজিটা বেশি দেওয়ার জন্য এর স্বাদটা কিন্তু খুব ভালো লাগে। বন্ধুরা আমাদের সবকটি পাটিসাপটা কিন্তু ভাজা হয়ে গেছে। এইভাবে আপনারা আমার এই ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আগামী দিনে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর ইতিমধ্যেই যারা আমার বন্ধু আছেন তারাও আগামী দিনে আমার পাশে থাকবেন আশা রাখছি। আর এইভাবে পাটিসাপটা আপনারা যদি বানান এবং কাউকে যদি আপনারা যারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয়দের যদি আপনারা খাওয়ান তাহলে কিন্তু সবাই খেয়ে নিঃসন্দেহে এটাকে ভালোই বলবে। আপনারা আপনাদের মতামত আমাকে কমেন্টে জানাবেন এবং আমার সাথে থাকবেন। আজকের মতো আসছি, নমস্কার, ধন্যবাদ,